আসসালামু আলাইকুম এভরিওয়ান, আওয়ার বাজার বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াশেবল কালার ডাইপার। এটা কিভাবে ব্যবহার করবেন, কত বছরের বেবির জন্য সুবিধা অসুবিধা, কতক্ষণ ব্যবহার করা যাবে, প্যাড কত লেয়ার কোয়ালিটি সহ সকল প্রশ্নের এ টু জেড উত্তর সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। ডাইপারগুলি 7টি কালারের অ্যাভেলেবেল আছে। 0 থেকে 1.5 বছর পর্যন্ত বাচ্চারা এগুলা ছোট বড় করে ব্যবহার করতে পারবে। কিভাবে ছোট বড় করবেন সেটার পদ্ধতিটাও আজ দেখিয়ে দিব। একই সাথে এগুলি বারবার ওয়াশ করে ব্যবহার করতে পারবেন। ডাইপারগুলির সাথে আমরা 4 লেয়ার কোয়ালিটির প্যাড দিচ্ছি, আপনি যতগুলা ইচ্ছা নিতে পারবেন। 4 লেয়ার কোয়ালিটি বলতে 4টা মোটা কাপড় দিয়ে তৈরি এই প্যাডগুলি। বাজারের 2 লেয়ার কিংবা 3 লেয়ারের পাতলা কাপড়ের প্যাডগুলি কিনে আপনারা ঠকবেন না। প্যাড সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা ভিজিট করতে পারেন। ডাইপারের কাপড়টি কটন ফেব্রিকের এবং ভিতরের কাপড়টি নেট ফেব্রিকের। ডাইপারটিতে অনেকগুলো বাটন থাকার কারণে এবং 2 সাইডে ইলাস্টিক থাকার কারণে আপনারা এটা বেবিকে ছোট বড় সাইজ করে ব্যবহার করতে পারবেন। আরও বলে রাখি, আপনি যদি 2 বা 3 লেয়ারের প্যাড ব্যবহার করেন তাহলে বেবি একবার হিসু করার পরপরই প্যাডটি চেঞ্জ করে দিতে হবে। তাই কম দামি নর্মাল প্যাড কেনা থেকে বিরত থাকবেন। কালার ডাইপারগুলো সর্বোচ্চ 22 ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল হয়। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউবর্ন বেবিদেরকে এই ডাইপার কিভাবে ব্যবহার করবেন। নিচের দিক থেকে 1 এবং 3 নম্বর বাটনটি লাগিয়ে নিয়ে ডাইপারটির পুট ছোট করে নিচ্ছি। এখন সাইডের বাটনটি উপরের লাইনের কাছাকাছি লাগিয়ে কোমরটিও ছোট করে নিচ্ছি। দেখুন কত সহজে ডাইপারটিকে একদম 0 সাইজের বেবিদের ব্যবহারের উপযুক্ত তৈরি করে ফেলেছি। বেবির ইউরিন লিক হওয়া থেকে সমাধানের জন্য পায়ের এখানে ঠিক এইভাবে ফিটিং করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো ডাইপারের ভিতরে কিভাবে প্যাডটি ঢুকিয়ে ব্যবহার করবেন। ডাইপারের ভিতরের কাপড়টি নেট ফেব্রিক এবং কতটা সফট সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন ডাইপারের পকেটের ভিতরে প্যাডটি এভাবে সমান করে ঢুকিয়ে নেবেন। এখন বোতামের অংশটি সামনের দিকে রেখে আপনার বেবির সাইজ অনুযায়ী বোতামগুলোকে ছোট বড় করে ব্যবহার করবেন।
বেবি যখন হিসি করবে, বেবির ইউরিন নেট ফ্যাব্রিকের ভিতর দিয়ে সরাসরি প্যাডে জমা হবে, এই জন্য ডাইপারটি ড্রাই থাকবে। আর বেবি তিনবার হিসি করার পর ভিতরের প্যাডটি খুলে ওয়াশ করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। যদি আপনার বেবি এক ঘন্টা পর পর হিসি করে, তাহলে তিন ঘন্টা পর ভিতরের প্যাডটি ওয়াশ করবেন। আর যদি আপনার বেবি পটি করে, তাহলে ভিতরের প্যাড এবং ডাইপার দুইটাই ওয়াশ করে দিবেন। ব্যবহার করা ডাইপারটি প্রতিদিন একবার কুসুম গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন। অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করবেন।